আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভিউয়ার আশা করছি মহান আল্লাহ তালা রহমতে সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের জন্য খুবই স্পেশাল ভিডিও হতে যাচ্ছে তো এই ভিডিওর প্রতিটা কথা ছয় মাসের কোচিং করার কাজ করবে ইনশাল্লাহ কারণ এই ভিডিওর প্রত্যেকটা টপিক্স আপনাদের কমেন্ট বক্স থেকে নেওয়া হয়েছে আমাদের গ্রুপ থেকে এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে তো এই ভিডিওর প্রত্যেকটা হাইলাই হাইডলাইন আমি তুলে ধরছি এখানে সেটা হচ্ছে চাকরির বিষয়ের ভুল ধারণা তারপর হচ্ছে সিলেবাস কাট কাটমার্কস রুটিন সহজের টেকার কৌশল অধ্যায়ভিত্তিক সাজেশন মাইনাস মার্কসের কুফল ইংলিশের বিশেষ সাজেশন এ টু জেড এটার মানে হচ্ছে যে এই ভিডিওতে আপনাদের এই টপিকসগুলোর উপর প্রত্যেকটা বিষয়ে প্র্যাকটিক্যালভাবে বলবো প্লাস এখানে নোট করা আছে নোটটা দেখে আমি আপনাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব মানে প্রত্যেকটা কমেন্টসের যেহেতু ফেসবুক অথবা ইউটিউবে আমরা রিপ্লাই করতে পারি না সেই ক্ষেত্রে এইখানে আমি প্রত্যেকটা বিষয়ে নিখুঁতভাবে আলোচনার চেষ্টা করব আপনাকে একটাই রিকোয়েস্ট করব যে আপনি আপনার লাইফ থেকে জাস্ট আটটা দশটা মিনিট এখানে ব্যয় করুন আশা করছি অনেক কিছুই শিখতে পারবেন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য আইকন কারণ চাকরির বিষয়ে প্রত্যেকটা আপডেট আমি এই চ্যানেলে দিয়ে থাকি ভিডিও আকারে তো চলুন শুরু করা যাক এবার আসি পরীক্ষার নম্বর বন্টন নিয়ে আমরা জানি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চারটা স্টে চারটা বিষয়ে হয়ে থাকে সেটা হচ্ছে বাংলা বিশ নাম্বার ইংলিশ বিশ নম্বর গণিতে বিশ নম্বর সাধারণ জ্ঞান দৈনন্দিন বিজ্ঞান কম্পিউটার বিশ নাম্বার এবার যে কথাগুলো আমরা বলবো এই প্রত্যেকটা কথা কিন্তু খুবই স্পেশাল টার্গেট হচ্ছে পঁয়ষট্টি নাম্বার তুলতে হবে আর ছেলেদের জন্য আটষট্টি সত্তর যারা বেশি বল বেশি বলবে তাদের কথা না শুনে নিজের মতো করে পড়াশোনা করুন এটার মানে হচ্ছে যে অনেকেই বলে যে আমি আট আমি আশি পাবো আমি পঁচাত্তর পাবো আমি আটাত্তর পাবো এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে নাম্বার দেওয়া হয়েছে আর এটা হচ্ছে মেয়েদের টার্গেট মানে এটা একটা সেফ জোনে থাকে আর কি তাদের কথা না শুনে জাস্ট আমরা এই টপিক্সগুলো অ্যাড করা হয়েছে অনেক গবেষণা করে তো আমার জানা মতে মেয়েদের পঁয়ষট্টি মার্কস একটা সেফ জোন যে কোনো জায়গা থেকে যদিও প্রত্যেকটা উপজেলায় সমান সংখ্যক মেধাবী এবং সমান সংখ্যক ক্যান্ডিডেট বা সমান সংখ্যক সিটও থাকে না সেই ক্ষেত্রে এটা পঁয়ষট্টি মার্কস ধরা হয়েছে এবং আটষট্টি থেকে সত্তর ধরা হয়েছে ছেলেদের কাট মার্কস ওকে তো আর আরেকটা কথা পায়ে হাত দিয়ে বলছি মাইনাস মার্কস আনবেন না তাহলে সিরিয়ালের বাইরে চলে যাবেন এটার মানে হচ্ছে আমরা অনেকেই কনফিউশন প্রশ্নগুলো অতিরিক্ত দাগিয়ে ফেলি যার কারণে আমাদের কাঙ্ক্ষিত নম্বর পাওয়ার পরেও যদি মাইনাস মার্কসগুলো চলে আসে সেই ক্ষেত্রে আমাদের মানে নির্দিষ্ট নাম্বার থেকে আপনার মাইনাস মার্কসগুলো কাটা হয় যার কারণে আমাদের সিরিয়াল এত নিচে চলে যায় যে সিরিয়ালে নামই আসে না এক একটা নাম্বার কিন্তু এতটা দাম যে আপনাকে লাখো ক্যান্ডিডেটের পিছনে ফেলতে পারে এই জন্য মাইনাক্স মার্কস না নিয়ে এসে একদম কাট মার্কস তোলার চেষ্টা করুন আগে বলেন কোনটাতে বেশি দুর্বল এটার মানে হচ্ছে অঙ্ক না ইংলিশ অনেকেই আমরা থাকি যে ইংলিশ একটু ভালো পারি অঙ্ক একটু খারাপ পারি সেই ক্ষেত্রে আপনাকে বলবো এই দুটা সাবজেক্টের একটা সাবজেক্টে আপনি সিলেক্ট করুন দুটার একটাতে আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে বিশের মধ্যে কম করে হলেও পনেরো ষোলো পেতে হবে এটার মানে হচ্ছে এই দুইটা সাবজেক্টের একটাকে আপনি সিলেক্ট করুন হ্যাঁ সিলেক্ট করার পর আপনাকে এই পনেরো ষোলো একটা সাবজেক্টে পেতে হবে আর অঙ্ক যেহেতু পারেন না মনে করেন অঙ্ক ভালো পারেন না হ্যাঁ এখানে কিন্তু মুখস্থ থেকে আসে আর পাঁচ ছয়টা অঙ্ক এমনি পারবেন এই দশটা হলেই হবে এটা মানে হচ্ছে অঙ্কর বিষয় থেকে দুই তিনটা থিওরি আসে এই থিওরিগুলো কিন্তু এমনিতেই পারা যায় আর আপনি এমনও আছে যে এত কঠিন অঙ্ক এখানে দেবে না পাঁচ ছয়টা অঙ্ক যে কেউ পারবে মানে সহজ আছে জটিল অঙ্ক আসে তিন চারটা সো এইখানে মোট থিওরি এবং এই পাঁচ ছয়টা অঙ্ক মিলে আপনাকে দশ তুললেই হবে বাংলা জি কে এই দুইটাতে ছাড় হবে না বিশের মধ্যে সতেরো আঠারো পেতে হবে এটার মানে হচ্ছে বাংলা এবং জি কে এই দুইটাতে আপনি আমরা বাংলা এবং জি কে পড়তে জেনারেল নলেজ পড়তে খুবই ভালোবাসি এই কারণে এই দুটাতে ফুল মার্কস পেতে হবে বিশের মধ্যে সতেরো আঠারো নাম্বার পেতে হবে অবশ্যই প্রথমেই বলছি বেশি পরিসরে না পড়ে কম পড়ে কম করে পড়েন যেন উত্তর করতে পারেন এর মানে হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে একটা প্রশ্ন পারি কিন্তু সেটা কনফিউশন এর মানে হচ্ছে সেটা চর্চা করার অভাব আর একটা প্রশ্ন পড়ি কিন্তু এইটাই পারি না আর একটা পড়ি এই কারণে কম পরিসরে কম করে শোনা করুন কিন্তু ভালো করে চর্চা করুন যেন যে সেই প্রশ্নগুলো পরীক্ষাতে আসলে আমরা অ্যান্সার করতে পারি এর প্রশ্নগুলো ভালো করে শেষ করুন সত্তর মার্কস সত্তর পার্সেন্ট কম পাবেন এ মানে হচ্ছে আমি বিগত একটা বিসিএ প্রাইমারি প্রশ্ন অ্যানালাইসিস করে পোস্ট করেছিলাম যে কয়টা প্রশ্ন বিসিএস থেকে কমন ছিল সেখানে কিন্তু অলরেডি পঁচাত্তরটার মতো প্রশ্ন কমন ছিল একটাতে আর একটাতে পঁয়ষট্টিটা প্রশ্ন কমন ছিল যেগুলো আমি আমাদের গ্রুপে দিয়েছিলাম তো যাই হোক সর্বপ্রথম কাজ এইখানে স্পেশালভাবে কিছু কথা বলবো এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ সর্বপ্রথম কাজ হচ্ছে সাজেশন বিসিএস প্রশ্নগুলো ঝালাপালা করে শেষ করুন বিসিএস থেকে যা যা বাদ দিবেন মানে বিসিএসের প্রশ্নগুলো একদম প্রথম কাজ হচ্ছে বিসিএস প্রশ্নগুলো ঝালাপালা করে শেষ করুন হ্যাঁ বিসিএস প্রশ্ন থেকে যে প্রশ্নগুলো বাদ দেবেন সেটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি নৈতিক মূল্যবোধ পুরনো কারেন্ট প্রশ্নগুলো যার পরিবর্তন আছে মানে পুরনো যে কারেন্ট প্রশ্নগুলো থাকে চলতি প্রশ্ন যেগুলো পরিবর্তন আছে সেই প্রশ্নগুলো বাদ দিয়ে দিন আর বারবার অঙ্কগুলো দেখুন হুবহু কমন পাবেন আমরা জানি যে বিসিএস থেকে যে কোনো চাকরি পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন কমন আসে তো প্রাইমারিতেও হুবহু অনেক প্রশ্ন কমন আসে বিসিএস প্রশ্ন শেষ হলে বিগত প্রাইমারির নিয়োগ পরীক্ষায় আসা বারো চোদ্দো সেট প্রশ্ন শেষ করুন আশা করছি বিসিএস প্রশ্ন ভালো করে পড়লে প্রাইমারির প্রশ্ন পড়তে সময় লাগবে না হ্যাঁ সময় লাগবে হচ্ছে তিন চার দিন প্রাইমারি প্রশ্ন মানে বিসিএসের প্রশ্ন শেষ করার পর প্রাইমারি যদি বারো চোদ্দো সেট প্রশ্ন পড়েন ক্ষেত্রে তিন চার দিন সময় লাগবে কারণ বিসিএসের যে প্রশ্নগুলো আসে হুব সেগুলো প্রাইমারিতে অনেকগুলো কমন পড়ে উপরের পড়া শেষ হলে নিচের গুরুত্বপূর্ণ টপিকসমূহ শেষ করুন মনে রাখবেন যা বললাম উত্তর করার মতো করে পড়েন কনফিউশন প্রশ্ন বেশি বেশি পড়েন দাগিয়ে রেখে মনে করেন বিসিএস প্রশ্নগুলো একশো মার্কসের প্রশ্ন আপনি পড়াশোনা কর মানে পড়েছেন এখন ওই প্রশ্নগুলোর মধ্যে একশোটা প্রশ্নই আপনি দাগাবেন না যে প্রশ্নগুলো আপনি কনফিউশন পারেন না সেই প্রশ্নগুলো দাগিয়ে রাখুন পরবর্তীতে আবার রিভিশন দেওয়ার সময় ওই প্রশ্নগুলো দেখুন আবার কয়টা পারলেন না সেইগুলো আবার দাগিয়ে রাখুন পরবর্তীতে আবার রিভিশন দিয়ে দাগিয়ে রাখুন ওকে এখন ওই বিসিএস প্রশ্ন এবং প্রাইমারির প্রশ্নগুলো শেষ হলে এই টপিক্সগুলো দেখে মূল বই থেকে পড়াশোনা করুন মানে নবম দশম শ্রেণীর যে বইটা আছে সেই বই থেকে পড়াশোনা করুন এইগুলো আর ইংলিশের সাজেশন রাইট ফ্রম অফ বার ফিলিং দ্য ব্লাঙ্কস এখানে স্পেশাল বিষয় হচ্ছে যে আপনি এই ইংলিশ থেকে প্রায় ষোলো সতেরোটা প্রশ্ন বিসিএস থেকে কমন পাবেন দুই চারটা প্রশ্ন একটু আলাদা হতে পারে হয়তোবা কিন্তু মিনিমাম প্রশ্ন আপনি কমন পাবেন এখানে ইডিয়ম ফেস থেকে কমন পাবেন সেনোনিয়াম থেকে কমন পাবেন পার্টস অফ স্পিচ থেকে কমন পাবেন স্পেলিং থেকে কমন পাবেন আর ভয়েস এন্ড ন্যারেশন এগুলো একটু ডিফারেন্স হতে পারে লিটারেচার থেকে একটা কমন পাবেন আর অ্যানালগি এখানে বাদ পড়েছে অ্যানালগি থেকে একটা প্রশ্ন অবশ্যই কমন পাবেন তো গণিত দশমিকের যোগ বিয়োগ গুণন মানে গণিতের এই অধ্যায়গুলো খুব ভালো করে পড়াশোনা করুন অবশ্যই আপনি এখানে প্রত্যেকটা অধ্যায় যদি আপনি দেখে দেখে প্রত্যেক দিন অনুশীলন করেন সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই ভালো করতে পারবেন ইনশাল্লাহ এখানে আমি অধ্যায়গুলো দেখিয়ে দিচ্ছি আর সাধারণ জ্ঞান নিয়ে আমি একটা স্পেশাল ভিডিও করব সেটা হচ্ছে যে সাত আটটা টপিক্স এই সাত আটটা টপিক্সের মধ্য থেকে এই প্রশ্ন আসে যেমন বাংলাদেশের বর্তমান মাথা পিছু এই এইরকম টপিক্স নিয়ে একটা স্পেশাল ভিডিও করব আমাদের চ্যানেলে সাথেই থাকুন ভিডিওটা খুব রিসেন্টলি আপলোড করব ইনশাল্লাহ তারপরে হচ্ছে দেখুন যে গুলো খুবই দরকারি এগুলো ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ বাংলাদেশের জনপদ নদ নদী এই প্রশ্নগুলো দেখে নিন ওকে তো আমি যদিও ভালো করে আপনাদেরকে বলতে পারলাম না কিন্তু আপনি এখানে লেখা আছে আপনি চাইলে ভিডিওগুলো নিজে দেখে বারবার পড়ে নিতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবার শারীরিক সুস্থতা কামনা করছি আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন